দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়ে বেশি সুস্বাদু খুব সহজেই গ্রামের নারীরা তৈরি করে থাকেন প্রায় প্রতিটি সবজি বা মাছ রান্নায় দিলে বেড়ে যায় স্বাদ বলছিলাম কুমড়া বড়ির কথা শীতের শুরুতেই এ বড়ি তৈরি শুরু হয় বাণিজ্যিকভাবেও বিক্রি করে অনেকেই লাভবান হচ্ছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গারাগঞ্জ এলাকার যুবক ওয়াহিদ হাসান লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে ব্যবসার পাশাপাশি করেছেন কুমড়া বড়ি তৈরির কারখানা এ বড়িতে ব্যবহার করা হয় কালো মাসকালাইয়ের ডালো চাল কুমড়া ডালো কুমড়ার মিশ্রণ মেশিনে পেস্ট করে তৈরি করে প্রতিদিন সকালে নেটের উপর ছোট ছোট করে বড়ি তৈরি করেন স্থানীয়রা এই ব্যবসা করে সে অনেক লাভবান হচ্ছে এখানে আশেপাশের অনেক গরিব মা বোনেরা ভাই বোনেরা একাই কর্ম করে তাদের সংসার ধর্ম চালাতে পারছে আমরা কালার ডাল নিয়ে আসে ভিজাই ভিজানোর পরে মেশিনে ফিসি ফিসার পরে কুমড়ো দিয়ে মিশ করে এইবার নিয়ে আসে আমরা ফেনানো মেশিনে ফেনাই ফেনানোর পর্যায়ে মেয়ে ছেলে বড়ি দেয় হাতে বড়ি দেওয়ার পরে এগুলো আমরা নেটে করে শুকাই শুকানোর পরে যেয়ে প্যাকেট করে বাজারজাত করি 145 জন আছে তাতে এতে সবাই জন্য ভালো বেতন ভালো সুবিধাটা বেতন দেয় আর বিভিন্ন রকম কম বেশি বেতন সবাই তো আছেই তার কারখানায় কাজ করেন 30-40 জন নারী দৈনিক 2-3 ঘন্টা বড়ি তৈরি করে যা পারিশ্রমিক পাই তা দিয়ে ভালোই চলে তাদের সংসার আমরা 3 ঘন্টা কাজ করি আমরা গরিব মানুষ যা পাই তাতে আমাদের সংসারটা ভালোভাবেই চলে শীতকালে কুমড়ার বড়ি খুব চাহিদা আমরা সম্পূর্ণ জেলাতেই দিতে পারি আমরা সম্পূর্ণ জেলাতেই দিয়ে রাখি এই কুমড়ার বড়িগুলো সারা বছর রেখে খাওয়া যায় বড়ি তৈরির পর রোদে শুকিয়ে প্যাকেটজাত করে ঢাকা খুলনা চিটাগং রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় শিক্ষিত এই যুবক নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেকের করেছেন কর্মসংস্থানের ব্যবস্থা প্রতি মাসে প্রায় 1-1.5 লক্ষ টাকা ইনকাম করি তারপরে আমি উদ্যোগ নিয়ে তো করেছি কিন্তু আমি যদি চাকরি করতাম আমার বেতন তো 20-30 হাজার টাকার বেশি হতো না তাই আমি চেষ্টা করি এবং আমার কাছে আমার এলাকায় যারা এই ব্যবসাটা করতে চায় আমি সবাইকে পরামর্শ দিই পরামর্শ দিয়ে যার যাতে এই ব্যবসাটা করতে পারে করে জীবিকা নির্বাহ করতে পারে অনেকেই করে এলাকায় স্থানীয়ভাবে অনেকে করে জীবিকা নির্বাহ করে বাণিজ্যিকভাবে কুমড়া বড়ি তৈরিতে সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা এই চাষিগুলোকে একটা ভালো পর্যায়ে আনার জন্য তাদেরকে মূলধনের অভাব পূরণের জন্য আমরা 4% হারে যে কৃষি লোন আছে সেই লোনের আওতায় এনে তাদেরকে আরও এই কাজে আমরা উদ্বুদ্ধ করব প্রতিদিন 8-10 মণ বড়ি তৈরিতে খরচ হয় 45,000 টাকা যা থেকে লাভ হয় 4-5,000 টাকা লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদহ